স্যার, সরকারের অনেক সময় ভাবাবরে যখন কোনো একটা বিষয়ে জানতে চাওয়া হয়, সেখানে যদি সরকারের নীতির সাথে সাংঘর্ষিক কোনো বিষয়, কোনো পয়েন্ট কোনো প্রার্থী তুলে ধরেন, তাকে মার্কিংয়ের ক্ষেত্রে কি কোনো নেতিবাচক প্রভাব পড়ে? সে যদি স্ট্রং পয়েন্ট দিতে পারে তাহলে তো আমি খুব খারাপ মনে করি না। বাট যেটা রিকমেন্ড করি আমি, সেটা হলো যে সরকারের যে কোনো বিষয়ে, যে কোনো নীতিতে কেউ যদি অন্ধ সাপোর্ট করে, আমি সেটাকে ব্যক্তিগতভাবে মনে করি যে সে তার জ্ঞানের স্বল্পতা রয়ে গেছে। কারণ যে কোনো জায়গায় পজিটিভ নেগেটিভ দুই ধরনের বিষয়ই থাকে। আমরা যদি ক্লাইমেট চেঞ্জ ইস্যু বলি, সব নেগেটিভ, এটা ঠিক না, ওখানেও পজিটিভ জিনিস আছে। পলি পড়ে ভূমি গঠন হচ্ছে কিছু কিছু জায়গায়, যেমন কিছু অর্থকরী প্রাণী, শুকর কুমির, এদের উৎপাদন বাড়ছে, কিছু কিছু গাছপালা এ ধরনের পরিবেশে বৃদ্ধি পায়, সেগুলো বাড়ছে, মানুষের দক্ষতার উন্নয়ন ঘটছে এটার সাথে লড়াই করে টিকে থাকার জন্য, ফসল বেড়ে যাচ্ছে, বনায়ন মানুষ নিজের ইচ্ছায় করছে, সামাজিক বনায়ন। সো পজিটিভ জায়গা নাই সেটা কিন্তু না, ক্লাইমেট চেঞ্জ মানে সব খারাপ না, দুই একটা ভালোও আছে, বিশটা খারাপ হলে দুইটা ভালো আছে। সুতরাং সরকারের যে কোনো নীতিতে ভালো মন্দ দুটোই থাকবে। আমি রিকমেন্ড করব কেউ যখন এটাকে প্রেজেন্ট করবে তখন সে পজিটিভ নেগেটিভ দুটো বিষয়কে সামনে এনেই সরকারেরটাকেই সাপোর্ট করা উচিত। আচ্ছা, বোর্ডে, বোর্ডে, কারণ দেখেন আমার জায়গাটা হলো আমি ভালো স্কোর করতে চাই, এটা আমি ডিবেটে জিততে আসি নাই, স্কোরের জন্য এসেছি, সহজ সিধা কথা, এখানে স্রেফ মানে প্লেন কনফেশন আমার। ধন্যবাদ স্যার। আসুন মায়া ছড়াই।